আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক নাহিদ। আমি যৌন চর্ম এবং অ্যালার্জি রোগ নিয়ে কাজ করছি, কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি ঢাকা পিপলস হাসপাতাল মালিবাগে। আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো খুব কমন একটা প্রবলেম বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, সেটি হলো চুল পড়া বা টাক হয়ে যাওয়া। আসলে চুল পড়া নিয়ে যদি কথা বলি, অনেকগুলো কারণের ভিতরে সবচেয়ে কমন যে কজটা আমরা বলে থাকি সেটি বলি জেনেটিক্যাল বা বংশগত, যেটা বলি এন্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। এছাড়াও আর কিছু মেজর কিছু কজ রয়েছে আমাদের, সাপোজ অ্যাংজাইটি, ডিপ্রেশন, অতিরিক্ত রাত জাগা, রাতে ঘুম না আসা, অতিরিক্ত ধুলাবালুতে থাকা, মাথায় প্রচুর পরিমাণে খুশকি হওয়া, চুলে এক্সেসিভ লেভেলে কেমিক্যাল ইউজিং বা জেল, কেউ স্ট্রেট করে, কেউ কালার করে, এগুলো ব্যবহার করলে চুল পড়তে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ করে কেউ যদি ডায়েট শুরু করে দেয়, যেটা কিছু ডায়েট বলে অথবা পুষ্টি উপাদানটা তার শরীর থেকে কমে যায়, তখন কিন্তু চুল পড়তে পারে। এই কমন কজগুলোর কারণে কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বেশি করে চুল পড়তেছে। এখন আসি সমাধানে। যদি আমরা চুল পড়ার কারণটা আমরা জানতে পারি, সেটার প্রতিরোধটা আমাদের কিন্তু খুব সহজ। যদি সেটা বংশগতভাবে হয়, আসলে সেক্ষেত্রে তেমন লাইফস্টাইল মডিফিকেশনের তেমন কোনো চেঞ্জ করা যায় না বা ইম্প্রুভমেন্টে আসে না, সেক্ষেত্রে আমরা অবশ্যই চলে যাচ্ছি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট অথবা পিআরপিতে। আর যদি সেটি অবংশগত বা আমাদের ব্যক্তিগত কোনো কারণে হয়ে থাকে, সাপোজ অতিরিক্ত রাত জাগা, টেনশন, অ্যাংজাইটি, অতিরিক্ত ধুলাবালুতে যাওয়া, কেমিক্যাল ইউজিং অথবা ল্যাক অফ নিউট্রিশন যেটা বলে থাকি, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমত যেটা করে থাকি যে একটু লাইফস্টাইল চেঞ্জিং, যে আপনি এগুলো একটু বন্ধ করে যেতে হবে, যেগুলার কারণে চুল বেশি পড়তেছে এগুলো অফ করে যেতে হবে। দ্বিতীয় কথা বলি, কিছু খাবার তালিকা দেই যেগুলো আমরা বেশি করে ফোকাসড করি। সাপোজ আমরা বলি অতিরিক্ত বেশি পরিমাণে পানি খাবেন, যেটা আপনার চুল ধরে রাখতে খুবই সক্ষম হয়, হাইড্রেট করে আপনার স্ক্যাল্পকে। সো এটা খুবই ভালো, অতিরিক্ত পানি খাওয়া। আমরা বলি প্রতিদিন এক মুঠ করে হলো বাদাম খাবেন, যেটাতে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম এবং ক্যারাটিন পাওয়া যায়, যেটি চুলকে মজবুত করে এবং চুলের গোড়াকে মজবুত করে এবং চুলটা না পড়তে সহযোগিতা করে। তৃতীয়ত আমরা বলে থাকি সপ্তাহে দুদিন হলেও লাল এবং সবুজ শাকসবজি খেতে, যেটি খুবই পরিমাণ এসেনশিয়াল আমাদের চুলের জন্য। তারপরে আমরা কিছু এক্সেসিভ খাবার করে থাকি, সাপোজ সামুদ্রিক মাছ, ওমেগা থ্রি অর সিক্স অ্যাসিড কন্টেনিং যেই ফুডগুলো আছে, সাপোজ স্যালমন অথবা কোরাল, এই টাইপের যে ফিশ আছে এগুলো আমরা যদি খেতে পারি। পাঙ্গাস মাছেও কিন্তু প্রচুর পরিমাণে এই উপাদানগুলো রয়েছে, ওমেগা থ্রি এবং সিক্স, সো এটাও আমরা খেতে পারি চুলের জন্য। আর এই লাইফস্টাইলের পাশাপাশি আমরা কিছু মেডিসিন সাজেস্ট করে থাকি, সাপোজ মাল্টিভিটামিন দিয়ে থাকি, কিছু ফেনেস্টেরাইড জাতীয় মেডিসিন দিয়ে থাকি, মিনোক্সিডিল আমরা প্রেসক্রাইব করে থাকি। এবং সর্বপক্ষে যেটা উত্তম চিকিৎসা এই মুহূর্তে, যেটি একটা বিস্ময়কর একটা চিকিৎসা বলবো মেডিকেল সায়েন্সে, সেটি হলো অ্যাডভান্স পিআরপি উইথ গ্রোথ ফ্যাক্টর বা পিআরপি যেটা বলি। এটি একটি অসাধারণ একটি চিকিৎসা যেটাতে মোটামুটি 3-6 সেশন আমরা করে থাকি। 3-6 সেশনে 100% আপনার চুল পড়াটা বন্ধ হয়ে যাবে এবং আশা করা যায় যে চুলগুলো পড়ে গেছে এগুলো রিকভার খুব দ্রুত হয়। পিআরপি উইথ মেডিসিনে যদি যায় খুব দ্রুত এবং আপনি এতটুকু অ্যাসিউর রাখতে পারেন, আমাদের সাকসেসিবিলিটি রেট ইজ ভেরি গুড, মোর দেন 98% আলহামদুলিল্লাহ বাই পিআরপি। এবং আরেকটা জিনিস, আমরা যেসব পেশেন্টকে পিআরপি দিয়ে হবে না, সাপোজ এন্ড্রোজেনিক কিছু ব্যাপার থাকে তাদের ক্ষেত্রে আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্টে যাই, দিস ইজ দ্য লাস্ট স্টেজ, সেটার পরে আমরা আবার মেনটেন করতে হয়। সো এইটা হলো আমাদের নর্মাল এজ ইউজুয়াল চুল পড়ার কারণ এবং চুল পড়ার প্রতিরোধ এবং এটার চিকিৎসা। ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।